আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম যেহেতু শীত শেষে তো গরম চলে এসেছে আর সামনে রমজান তো আপনারা রমজানেও এই ডেজার্টটি তৈরি করতে পারবেন তো চলুন দেখে আসি এই ডেজার্টটি কিভাবে তৈরি করতে হবে ও আচ্ছা এই ডেজার্টটির নাম তো বলা হলো না এটা হচ্ছে কোকোনাট জেলো পুরি অনেক সফট হয় খেতে এই পুডিংটি তৈরি করার জন্য আমাদের লাগবে কোকোনাট ওয়াটার আমি এখানে যেটা ক্যানে থাকে সেটা নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু ফ্রেশটা দিয়ে করতে পারবেন আর নিয়ে নিচ্ছি কোকোনাট মিল্ক এটা একটু ভালো ব্র্যান্ডের নেবেন অনেক সময় গন্ধ হয় বিভিন্ন মিল্ক আর এখানে নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার এটা হালাল আগার আগার পাউডার আপনারা কিন্তু জিলেডিন দিয়েও করতে পারবেন এই পুডিংটি তো প্যাকেটের নিচে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে আর নিয়ে নিব চিনি এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা জ্বালাইনি এখন আমি মেজারমেন্ট কাপের আড়াই কাপ কোকোনাট ওয়াটার এখানে দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি ফ্রেশটা থাকে আপনারা কিন্তু ফ্রেশ কোকোনাট ওয়াটারটাও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার হাফ টেবিল স্পুন এখন খুব ভালোভাবে আগার আগার পাউডারটা মিশিয়ে দিতে হবে ভালোভাবে মেশাতে হবে যেন পানির সাথে ভালোভাবে মিশে যায় এই কাজটি কিন্তু চুলা জ্বালানোর আগেই করতে হবে গরম অবস্থায় দিলে কিন্তু আগার আগারটা হাড়ির নিচে লেগে যাবে আর সেটা কিন্তু পুডিংটা ভালো হবে না তো ঠান্ডা অবস্থায়ই দিয়ে দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে তিন টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এই পুডিংটার ক্ষেত্রে খুব একটা বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না তো মিষ্টিটা আপনার একটু চেক করে নিয়ে যে যেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণেই চিনিটা দিয়ে দিবেন চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি একেবারে হাই হিটে না মিডিয়ামে দিয়েই এই পুডিংটি তৈরি করতে হবে চুলা রাসটি এখন দিয়ে দিব কোকোনাট মিল্ক এক কাপ পরিমাণে কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি তারপরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে অনবরত নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু হাড়ির নিচে লেগে যাবে তো এভাবে করেই নাড়তে হবে এটা বেশিক্ষণ চুলায় রাখা লাগবে না চার থেকে পাঁচ মিনিট নাড়তে নাড়তে দেখবেন একটা দুইটা বলক চলে আসবে আর যখনই দুইটা বলক চলে আসবে তিনটা বলক যেই চুপ পড়ে যাবে তখনই আপনারা এটা নামিয়ে ফেলবেন ঠিক এরকম বলক চলে আসলে এখন আমি চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে দিয়ে আমি এই গরম গরম অবস্থায়ই একটা সার্ভিং ডিশে সার্ভ করব এখানে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বোলে কিন্তু এই পুডিংটি বসাতে পারেন তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এখানে একটা কাচের বোলই নিয়ে নিয়েছি আর সেই গরম অবস্থায় কিন্তু এই আমি পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিলাম বাইরে ঠান্ডা করে নিতে হবে সরাসরি ফ্রিজে দেওয়া যাবে না এখন যেহেতু সরাসরি যদি আপনারা ফ্রিজে দিয়ে দেন তাহলে কিন্তু পুডিংয়ের যে দুইটা লেয়ার সেটা কিন্তু হবে না বাইরে এটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে ফ্রিজে দুই ঘন্টার জন্য আমি ঠান্ডা করে নিব বাইরে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটা ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম আর এখন কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে দুই ঘন্টা রেখেছিলাম ফ্রিজে তাতেই কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে এখন আঙ্গুলের সাহায্যে চারিপাশে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তাহলে এটা মোল্ড আউট করতে সুবিধা হবে আপনারা কিন্তু ছুরির সাহায্যেও করতে পারেন তো হাতের সাহায্য করলে বেশি ভালো হয় আমি একটা বড়ো সাইজের সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি তাতে এইভাবেই মোল্ড আউট করে নিচ্ছি উপর থেকে একটু ট্যাপ করে দিলে দেখবেন খুব সুন্দরভাবে পুডিংটি পড়ে যাবে আর এখন এটা আপনাদের সাথে কেটে শেয়ার করব এটা কাটতেও কিন্তু খুবই ভালো লাগে খুবই সফট একটা পুডিং আর খেতেও কিন্তু অসম্ভব মজা কিছুটা খেতে লাগে তালের যে শ্বাস খেয়েছি আমরা ছোটোবেলায় তো এখনও নিশ্চয় বাংলাদেশে পাওয়া যায় ঠিক ওরকমই খেতে লাগে আর খেতে কিন্তু অসম্ভব মজা গরমের দিনে এরকম একটা ডেজার্ট কিন্তু বাসায় তৈরি করলে দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে আমি আজকে এই ডেজার্টটি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি লেয়ারটা আসলে কেমন হয়েছে সাদা প্লেটের উপর ওইভাবে বোঝা যাচ্ছে না আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কোকোনাট ওয়াটারের আর মিল্কের কিন্তু দুইটা লেয়ার হয়েছে এটা কিন্তু ফ্রিজের বাইরে রাখা অবস্থায়ই লেয়ারটা হয়ে যাবে তারপরে আপনারা ফ্রিজে রাখবেন তাহলে কিন্তু ভালো হবে এখন এইভাবে সবগুলো কেটে নেওয়ার পরে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব দেখতে সুন্দর দেখার জন্য তো আপনারাও বাসায় ট্রাই করতে দেখতে পারেন আসলে ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাচ্চারাও খুবই পছন্দ করে আমি এখন একটু কেটে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এখানে কিন্তু আগার আগার পাউডারের পরিমাণটা বেশি দিলে এত সফট হবে না যত অল্প পরিমাণে আগার আগার পাউডার দিয়ে পুডিংটা জমানো যাবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ